আড়াই বছর পর বাংলাদেশের সঙ্গে ভারতের যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু। ঢাকা থেকে ছাড়লো মৈত্রী এক্সপ্রেস, কলকাতা থেকে আসছে বন্ধন। পদে পদে প্রতিকূলতা মোকাবেলা করেই আজ বাস্তব পদ্মা সেতু। ছিল নদী শাসন পিলার বসানোর মতো কঠিন কাজ, বাধা হতে পারেনি করোনার হানাও। 14 বছর পর শুরু হচ্ছে তারেক রহমান ও স্ত্রী জুবাইদার দুর্নীতি মামলার রুল শুনানি। বিচার কাজে কাটবে বাধা, আশা দুদক আইনজীবীর। সময় সংবাদের সঙ্গে আছি আমি ছোঁয়া খন্দকার। আড়াই বছর পর শুরু হলো বাংলাদেশ ভারত যাত্রীবাহী ট্রেন যোগাযোগ। সকালে ঢাকা থেকে কলকাতার উদ্দেশ্যে ছেড়ে গেছে মৈত্রী এক্সপ্রেস। সকাল 6:30টায় খুলে দেয়া হয় ঢাকার ক্যান্টনমেন্ট রেল স্টেশনের ইমিগ্রেশন। একে একে যাত্রীরা সেখানে প্রবেশ করেন। দীর্ঘদিন পর ট্রেন চলাচল শুরু হওয়ায় স্বস্তি প্রকাশ করেন তারা। এ সময় বাংলাদেশের যাত্রীদের ফুল ও চকলেট দিয়ে শুভেচ্ছা জানান রেলওয়ের মহাপরিচালক। করোনার ক্ষতি পুষিয়ে রেল ঘুরে দাঁড়ানোর আশা ব্যক্ত করে তিনি বলেন, নতুন করে ট্রেন চালুর মধ্য দিয়ে সম্প্রসারিত হবে উভয় দেশে ব্যবসা বাণিজ্য। পরে সকাল 8:15 170 জন যাত্রী নিয়ে কলকাতার উদ্দেশ্যে যাত্রা করে মৈত্রী এক্সপ্রেস। অপেক্ষায় ছিলাম ট্রেনটা চালু হওয়ার, তো অপেক্ষার অবসান হলো আজকে। এটা একটা নির্ভরযোগ্য এবং আস্থার ভ্রমণ, যতটা ই ভাবছিলাম আসলে ততটাই না, খুব ভালোই লাগছে। এই যে ফার্স্ট টাইম আমরা যাচ্ছি, আমরা যেতে পারিনি, অনেকদিন অপেক্ষা করছি, এখন যাইতেছি। আমাদের এই ট্রেনে 456টি সিট রয়েছে। যেহেতু প্রচারণা কম, আমরা 3-4 দিন আগে সিদ্ধান্ত নিয়েছি ট্রেন চালানোর জন্য, পরিচালনার জন্য। এখন অনেক যাত্রী জানেন না, অন দি আদার হ্যান্ড এখানে এর সাথে আবার বিশেষ ভিসার সম্পর্ক আছে। এদিকে কলকাতা থেকে খুলনার উদ্দেশ্যে ছেড়ে এসেছে বন্ধন এক্সপ্রেস। স্থানীয় সময় 7:10 19 জন যাত্রী নিয়ে ট্রেনটি রওনা দেয়। দীর্ঘদিন পর ট্রেন চালু হওয়ায় খুশি দুই দেশের মানুষ। কলকাতা থেকে আরো জানাচ্ছেন সুব্রত আচার্য। কলকাতা যখন 7:10 তখনই বন্ধন এক্সপ্রেস খুলনার উদ্দেশ্যে যাত্রা শুরু করল। কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে কলকাতা থেকে এই 2 বছর পর খুলনার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া বন্ধন এক্সপ্রেসের এই প্রত্যেকটি বগিতে রাখা হচ্ছে বিএসএফের এই মহিলা সদস্যদের। তারা শুধু যাত্রী নিরাপত্তা নয়, একই সঙ্গে কোভিড ভিত্তি কতটা মেনে চলবে যাত্রীরা সেটাও কিন্তু নজরদারিতে রাখবে। 26 মাস আগে করোনার কারণে ঠিক এই স্টেশন থেকেই বন্ধ হয়ে গিয়েছিল কলকাতা খুলনার মধ্যে বন্ধন এক্সপ্রেস এবং মৈত্রী এক্সপ্রেসও। এদিকে 26 মাস পরের নতুনভাবে আবার বন্ধন এক্সপ্রেসের চাকা গড়নায় খুশি যাত্রীরা। তবে এদিন দেখা গেল ভারতীয় যাত্রীর তুলনায় বাংলাদেশের যাত্রীর সংখ্যাই বেশি। বেনাপোলে বর্ডারে যাত্রীদের যে দুর্ভোগ তা অনেকটা কমে আসবে বন্ধন ট্রেন চালুর মাধ্যমে। বর্ডারে এসে পেট্রাপোলে 3 ঘন্টা বসে থাকতে হয়েছিল, 3.5 ঘন্টা রোদের মধ্যে খোলা যায় আকাশের নিচে। হ্যাঁ, আর এটা খুব কমফোর্টেবল যাত্রী। কলকাতা থেকে খুলনার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া বন্ধন এক্সপ্রেসে প্রথম এই যাত্রায় দেখা গেল 19 জন যাত্রীকে করোনা বিধি মেনেই এই ট্রেনের বগিতে উঠতে। প্রায় 26 মাস পর আবার নতুন করে কলকাতা থেকে খুলনার উদ্দেশ্যে চাকা গড়ালো বন্ধন এক্সপ্রেসের। যাত্রীরা বলছেন এই সুখকর যাত্রা তারা নিয়মিত উপভোগ করতে চান, আর যেন কোভিড মহামারী আবার এই মানব জাতির ওপর প্রভাব পড়তে না পারে। কলকাতার চিৎপুর স্টেশন থেকে সুব্রত আচার্য, সময় সংবাদ। কলকাতা থেকে ছেড়ে আসা বন্ধন এক্সপ্রেস বেনাপোল পৌঁছেছে। এই মুহূর্তে বেনাপোল রেলওয়ে ইমিগ্রেশনের সামনে আছেন সহকর্মী আজিজুল হক, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। করোনা সংক্রমণ কমে আসায় দুদেশের মানুষ অর্থাৎ ভারত এবং বাংলাদেশের মানুষের দাবি ছিল কলকাতা খুলনা বেনাপোল রুটে যে বন্ধন এক্সপ্রেসটি চলাচল করতো সেটি আবার চালুর, এবং এই দাবির প্রেক্ষিতে কিন্তু দুদেশের যে রেল মন্ত্রণালয় তারা সম্মতি দেয়, এবং সম্মতি দেওয়ায় আজকে আনুষ্ঠানিকভাবে খুলনা কলকাতা এবং বেনাপোল রুটের যে বন্ধন রেল সেটি কিন্তু চালু হয়েছে। আজ সকাল 7:10 কলকাতার চিৎপুর থেকে মাত্র 19 জন পাসপোর্ট যাত্রী নিয়ে বন্ধন রেল বেনাপোল স্টেশনে পৌঁছেছে, এবং বেনাপোল ইমিগ্রেশন রেলওয়ে ইমিগ্রেশন ভবনে যে
পাসপোর্টের কার্যক্রম সেটি কিন্তু এখন সম্পন্ন হচ্ছে। পাসপোর্টের কার্যক্রম সম্পূর্ণ শেষে কিন্তু এখান থেকে 10:45 এই বন্দর রেলটি যাত্রী নিয়ে খুলনায় রওনা হবে এবং খুলনা থেকে আবারও কিন্তু দুপুর 1:30 পাসপোর্ট যাত্রী নিয়ে তারা বেনাপোল এবং প্যাটাপোল ইমিগ্রেশনের কার্যক্রম শেষ করে তারা কিন্তু কলকাতায় সন্ধ্যা 7:10 পৌঁছাবে বলে আমরা জানতে পেরেছি। আমরা যদি আপনাকে আরেকটু বিষয় জানাই যে এই যে বন্দর রেলটি চালু হচ্ছে এটা কলকাতা থেকে খুলনা পর্যন্ত এসি কোচ পাসপোর্ট যাত্রী প্রতি ভাড়া নির্ধারণ করা হয়েছে 1535 টাকা এবং যেটি ক্যাবিন আছে ক্যাবিনের ভাড়া নির্ধারণ করা আছে 2075 টাকা। তবে যাত্রীরা আমাদের যেটি বলছেন যে করোনা সংক্রমণ রোধ হয় যে বন্ধন রেলটি যেটা আবারও চালু হয়েছে এতে তারা কিন্তু বেশ খুশি হয়েছেন এবং এই বন্ধন রেল চালুর মাধ্যমে কিন্তু দুদেশের মানুষের মধ্যে যে সৌহার্দ এবং বন্ধুত্বের সম্পর্ক সেটি কিন্তু আরও বৃদ্ধি পাবে। পাশাপাশি কিন্তু সড়কপথে যে ভোগান্তি সেই ভোগান্তি থেকে অনেকটা মুক্তি হবে বলে মনে করছেন পাসপোর্ট যাত্রী। পাশাপাশি আমাদের পাসপোর্ট যাত্রী যে তারা আরও যেটি জানিয়েছেন যে সাধারণত খুলনা থেকে কলকাতা একজন পাসপোর্ট যাত্রীর যাতায়াত করতে খরচ হয় 750 টাকা। এক্ষেত্রে কিন্তু রেলের যে ভাড়া নির্ধারণ করা হয়েছে সেটি কিন্তু তারা বলছেন অতিরিক্ত হয়েছে। এক্ষেত্রে যদি বিবেচনা করে ভাড়া কমানো হয় সেক্ষেত্রে তারা খুশি হবেন। আপাতত কিন্তু সপ্তাহে রোববার এবং বৃহস্পতিবার কিন্তু বন্ধ রেল এই বেনাপোল এবং কলকাতা রুটে চলাচল করবে বলে আমরা জানতে পেরেছি। তবে এই সুযোগ সুবিধা বাড়লে এই রুটে কিন্তু যাত্রীর সংখ্যা আরও বাড়বে বলে আমরা জানতে পেরেছি। ইমিগ্রেশন এবং কাস্টম কর্মকর্তারা আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে যাত্রীরা যাতে দ্রুত তাদের পাসপোর্টের কাজ সম্পন্ন করে গন্তব্যে যেতে পারে তার জন্য তারা সব ধরনের ব্যবস্থা চালু রেখেছেন। আর আমরা আরও কথা বলেছি যাত্রীদের সাথে, যাত্রীরা আমাদেরকে বলছেন যে তারা যে সেবা আছে সেই সেবা পেয়ে তারা সন্তুষ্ট এবং তারা আমাদেরকে বলছেন যে এই রেল পরিষেবা সপ্তাহে দুদিনের পরিবর্তে যদি আরও বাড়ানো হয় এবং আসন সংখ্যা যদি বাড়ানো হয় তাহলে কিন্তু তারা যাত্রী যাতায়াত বাড়বে এবং তারা সুবিধা পাবেন। তো এই ছিল বেনাপোল স্থল বন্দর থেকে যে ভারত এবং বাংলাদেশের মধ্যে খুলনা বেনাপোল কলকাতা রুটে বন্ধন রেল এক্সপ্রেস আবারও 2 বছর পর চালু হয়েছে তার সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম বেনাপোল রেলওয়ে ইমিগ্রেশন থেকে। মোটেও সহজ ছিল না উত্তাল পদ্মার বুকে এমন এক ইমারত নির্মাণ। পদে পদে প্রতিকূলতা মোকাবেলা করেই আজ বাস্তব পদ্মা সেতু। স্বপ্ন বোনার চ্যালেঞ্জ নিয়ে কথা বলতে গিয়ে সময় সংবাদকে প্রকল্প পরিচালক জানান, শুরুতেই বেগ পেতে হয়েছে মাটি পরীক্ষা নিয়ে, এরপর পিলার বসানো, নদী শাসন, সবশেষ অচেনা করোনার হানা, এসব সামলেই স্বপ্ন আজ সত্যি। 25 জুনের উদ্বোধন পরিকল্পনা করতে এরই মধ্যে 3টি আলাদা কমিটি গঠন করেছে সেতু বিভাগ। রাশেদ লিমনের রিপোর্ট। আগ্রাসী এই নদীকে বসে এনে স্বপ্ন পূরণের গল্পটা মোটেও সহজ ছিল না। দেশে বিদেশে নানা ষড়যন্ত্র উপেক্ষা করে শুরু হয় পদ্মা সেতুর কাজ, তবে এর পরের পর্বটাও কিন্তু মসৃণ ছিল না। প্রমোদতা এই পদ্মার বুকে এমন ইমারত তৈরি করা কিন্তু চারটেখানে কথা নয়। তবে সব কিছু পায়ে মারিয়ে স্বপ্ন এবার পুরোপুরি যেন ডানা মেলেছে। কতটা বন্ধুর ছিল সেই পথ, সেই কথা শুনতেই প্রকল্প পরিচালকের মুখোমুখি সময়। স্মৃতি হাত্রে বলছেন, শুরুর ধাক্কাটা ছিল সব থেকে বড়। এমন নদীর মাটি পরীক্ষা করতেই লেগেছে বছর দেড়েক। 2 দফায় এই পরীক্ষা নিরীক্ষাতেই বেগ পেতে হয়েছে অনেক বেশি। চ্যালেঞ্জিং টাইম গেছে যেন আমরা যখন রিডিজাইন করি আমাদের অনেকগুলো 17টা আমাদের সয়েলের ভিন্নতা পাওয়া গেছিল, একটা টেস্ট করতে লাগে 9-10 মাস, যার জন্য ওই পেইন্টটা আমাদেরকে নিতে হয়েছে। সোতের উপর তো আমরা আগেই যাই, এটা নোন সোর্স, কিন্তু সয়েলটা আমরা আননোন ছিল, যেটা আমরা আশা করছিলাম পাবো কিন্তু পাইনি। এরপরে আগ্রাসী এই স্রোতকে বসে এনে নদী শাসন ছিল আরও বড় প্রতিকূলতা। এরই মধ্যে করোনার হানা, পুরো পৃথিবী যখন বন্দি, উত্তাল পদ্মার বুকে 4,000 শ্রমিক তখন বায়োবাবলের মধ্যে তৈরি করছে নিজের টাকায় স্বপ্নের ইমারত। নদী শাসনে আমরা কিছু যথেষ্ট প্রতিকূলতা আমরা পেয়েছি। নদী শাসনে আমরা কয়েকবার হোঁচট খেতে হয়েছে, আবার ধর প্যান্ডেমিক আসলো, দুনিয়া সব বন্ধ। আমরা পরিকল্পনা করলাম যে না, আমরা এখানে এয়ার বাবল তৈরি করব, 4,000 শ্রমিক 3 বেলা খাবে, তাদের পানি, তাদের টয়লেট, তাদের স্যানিটেশন, এগুলো অ্যারেঞ্জ করা, নট এ ম্যাটার অফ জোক। আমি কেউ যেতে পারবে না, ঢুকতে পারবো না, বেরোতে পারবো না, আমিও ঢুকতে পারিনি। হ্যাঁ, আমাদের প্রোগ্রেস কমে গেছিলো আমাদের, বাট আমরা বন্ধ হয়নি, 24 আওয়ার্সই কাজ হয়েছে, বাকিটা এখন বাস্তবতা। 25 তারিখের সেই স্বপ্নযাত্রা স্মরণীয় করতে চায় সংশ্লিষ্টরা।
এরই মধ্যে কাজ শুরু করেছে পৃথক কয়েকটি কমিটি, শিগগিরই শেষ হবে চূড়ান্ত পরিকল্পনা। আলহামদুলিল্লাহ আমরা প্রকল্পের ইনশাল্লাহ শেষ পর্যায়ে চলে আসছি, মেইন বিচ তো প্রায় শেষই। আমরা 98% অলরেডি গত মাস পর্যন্ত হয়েছে, আমরা যখন বীজ উদ্বোধন করবো 99+ হবে। 30,193 কোটি 39 লাখ টাকা ব্যয়ে নির্মাণ হচ্ছে কোটি বাঙালির আত্মমর্যাদার এই সেতু। রাশেদ নিমন, সময় সংবাদ, মাওয়া, মুন্সিগঞ্জ। পাহাড়ি ঢল সামলাতে ভারত জলপাইগুড়ির গজলডোবা ব্যারেজের গেট খুলে দিতেই হু হু করে তিস্তার ভাটিতে বাড়ছে পানি। ব্যারেজ পয়েন্টে বিপদসীমার কাছাকাছি পানি উঠে যাওয়ায় চরাঞ্চলে তলিয়ে গেছে ফসল। নদী ভাঙন দেখা দিয়েছে রংপুর অঞ্চলে। পানি উন্নয়ন বোর্ড ও মাঠ প্রশাসন আগাম প্রস্তুতির কথা জানালেও আশ্বস্ত হতে পারছেন না তিস্তা পাড়ের মানুষ। আশরাফুল ইসলাম ও তারিকুল ইসলামের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন রতন সরকার। উজানে বৃষ্টির পাশাপাশি পাহাড়ি ঢলে বড় ধরনের বিপর্যয় ঠেকাতে ভারত গজলডোবা ব্যারেজের গেট খুলে দিয়েছে। তাতেই ভাটিতে রংপুর অঞ্চলে ধেয়ে আসছে পানি। লালমনিরহাটের তিস্তা ব্যারেজ পয়েন্টে পানি বইছে বিপদসীমার মাত্র 1 মিটার নিচ দিয়ে। এতে পাড় ভাঙার শঙ্কায় দিশেহারা নদী পাড়ের মানুষ। টাকা জমি ভাঙি শেষ, আমরা যে আশ্রয় প্রশ্রয় নেব এর মতো তো কোনো জায়গা নেই। নদী ভাঙন শুরু হয়েছে, গরু বাছুর ধরে বেড়া করা রাস্তাঘাট আবাদ মারা গেল। গত বছরের ঢলে বিধ্বস্ত তিস্তা ব্যারেজের ফ্লাড বাইপাস এখনও মেরামত হয়নি, পুরোপুরি সংস্কার হয়নি ডিমলা ও গঙ্গাচড়ার বিভিন্ন স্থানে ফাটল সৃষ্টি হওয়া বন্যা নিয়ন্ত্রণ ও শহর রক্ষা বাঁধ। যদিও সাধ্যমতো চেষ্টার কথা বলছে পানি উন্নয়ন বোর্ড। আশা করা যায় যে আমরা দ্রুতই এই স্থায়ী প্রকল্প অনুমোদন দেখতে পারবো। যুগের পর যুগ বর্ষা এলেই বাঁচা মরার লড়াই শুরু করে তিস্তা পাড়ের লাখ লাখ মানুষ। প্রশাসনের দাবি, বিপর্যয় রোধে তারাও আগাম প্রস্তুতি নেয়। দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি আছে, এটার কিন্তু আমরা ইতিমধ্যে সভা করেছি। দায়িত্বগুলো আমাদের বিভাগীয় কর্মকর্তাগুলো জানে, আমরা এই দায়িত্বগুলো নিয়ে কথা বলেছি এবং সেই দায়িত্বগুলোর তারা ইতিমধ্যে প্রস্তুতি নিয়েছে। লালমনিরহাট, নীলফামারী ও রংপুরের চরাঞ্চলে শুষ্ক মৌসুমে পানির অভাবে খরায় পড়া মাটিতে ফলানো ফসল ঘরে তোলার আগেই এবারও ডুবছে আচমকা ঢলের পানিতে। বিভিন্ন সূত্র বলছে ঢল আর বন্যায় প্রতি বছর বাড়িঘর জমি সম্পদ হারিয়ে পথের ভিখারি হয় রংপুর অঞ্চলের অন্তত 20,000 পরিবার। রতন সরকার, সময় সংবাদ, রংপুর। অবৈধ সম্পদ অর্জনের মামলায় তারেক রহমান ও তার স্ত্রী জুবাইদা রহমানের রুল শুনানি আজ। 14 বছর পর শুরু হচ্ছে এ শুনানি। বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী মোহাম্মদ ইজারুল হক আকন্দের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চে এ শুনানি হবে। মামলাটি বেঞ্চের আজকের কার্যতালিকায় রয়েছে। অবৈধভাবে 4,81,00,000 টাকার মালিক হওয়া এবং সম্পদের তথ্য গোপনের অভিযোগে কাফরুল থানায় তারেক রহমান ও পত্নী জুবাইদার বিরুদ্ধে 2007 সালে মামলা করে দুদক। একই বছরে তারেক রহমান ও তার স্ত্রী আলাদা রিট আবেদন করেন। রিটে জরুরি আইন ও মামলার বৈধতা চ্যালেঞ্জ করেন তারা। হাইকোর্ট রুল জারি করে মামলার কার্যক্রম স্থগিত করেন। এরপর আর বিচার কাজ এগোয়নি। গত 14 এপ্রিল মামলাটি চলতে বাধা নেই বলে রায় দেন উচ্চ আদালত। তবে একই বিষয়ে আরেকটি রিট বিচারাধীন থাকায় মামলার কার্যক্রম শুরু করা যায়নি। অপরদিকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছোট ভাই শামীম এসকান্দারের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের মামলা বাতিল চেয়ে করা আবেদনের শুনানির জন্য আপিল বিভাগের আজকের কার্যতালিকায় রয়েছে। বর্ণাঢ্য আয়োজনে উদযাপন করা হচ্ছে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস। সকালে ঢাকার বিমানবাহিনী ঘাঁটি বাসরে ফেস্টুন ও কবুতর উড়িয়ে দিবসটির উদ্বোধন করেন আইনমন্ত্রী আনিসুল হক। অনুষ্ঠানে বক্তারা জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের ভূমিকা এবং অবদানের কথা তুলে ধরেন। অনুষ্ঠানে সশস্ত্র বাহিনী, পররাষ্ট্র মন্ত্রণালয়, বাংলাদেশ পুলিশের প্রতিনিধি, বাংলাদেশে জাতিসংঘের আবাসিক প্রতিনিধিসহ বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন। দেখছেন সময় সংবাদ। বছরের বেশিরভাগ সময় ময়লা আবর্জনা আর কচুরি পানায় ভরা থাকে ময়মনসিংহ নগরীর মধ্য দিয়ে বয়ে যাওয়া খাল। এতে পানি প্রবাহ বাধাগ্রস্ত হওয়ায় অল্প বৃষ্টিতেই জলাবদ্ধতা সৃষ্টি। সাদেকুর রহমানের রিপোর্ট, ছবি তুলেছেন হোসেন আলী।
যতদূর চোখ যায় কচুরিপানা আর আগাছায় ভরা। দেখে বোঝার উপায় নেই এটি একটি খাল। বছরের পর বছর ময়মনসিংহ নগরের আকুয়া দক্ষিণপাড়া খালটির এমনই বেহাল দশা। নগরের গোহালকান্দি থেকে উৎপত্তি 6.6 কিলোমিটার দীর্ঘ আকুয়া খালটি বাইপাস মোড় হয়ে দীঘারগান্দা দিয়ে মিশেছে পাগারিয়া নদীতে। নগরবাসীর অভিযোগ, সঠিকভাবে খাল খনন না করা ও রক্ষণাবেক্ষণের অভাবেই বেহাল অবস্থা আকুয়া খালের। এতে বর্ষাকালে অল্প বৃষ্টিতেই সৃষ্টি হয় জলবদ্ধতা। আমরা ছোট থেকে দেখতেছি খালের অবস্থা, বুঝছেন, ময়লা আবর্জনা পরে খালের কোনো ক্ষুদা কিছু করে না। আমরা হোসিল করলে হোসিল আমরা নষ্ট হয়ে যা, একটু বৃষ্টি হলে পানি একটু ভরে একদম পানি যাইতে পারে না। এই যে আবর্জনা জাম হয়েছে, খাল যে খুদে খারি উপরে খারি ময়লা গলাই করে নিচে গভীর করে না। আকুয়া খালের মতো কচুরিপানা চোখে না পড়লেও নগরের মাঝ বরাবর বয়ে চলা মাকড়জানি খাল যেন ময়লার ভাগার। সিটি কর্পোরেশন বিভিন্ন সময় খালটি পরিষ্কার করলেও কিছুদিন পরেই ময়লার স্তূপে পরিণত হচ্ছে খালটি। নগর কর্তৃপক্ষের দাবি, খাল প্রবাহমান রাখতে হলে সচেতন হতে হবে নগরবাসীকেও। আমরা খাল ড্রেনগুলো পরিষ্কার বা খাল খনন এই কাজগুলো আমরা প্রতিনিয়ত করে যাচ্ছি। তবে আমাদের এই জলবদ্ধতা নিরসন বা খালগুলোকে গতিপ্রবাহ সঠিক রাখার ক্ষেত্রে জনগণের সম্পৃক্ততার কোনো বিকল্প নেই। খাল দখল করে বসতবাড়ি নির্মাণ ও খালের মধ্যে আবর্জনা ফেলার কারণেই একে একে হারাতে বসেছে ময়মনসিংহ নগরের মধ্য দিয়ে বয়ে চলা 5টি খাল। সাদিকুর রহমান, সময় সংবাদ, ময়মনসিংহ। ছেন সময় সংবাদ। চ্যাম্পিয়ন্স লীগের উত্তাপ প্যারিস ছাপিয়ে আজ ফেলেছে ঢাকাতেও। চ্যাম্পিয়ন্স লীগ ফাইনাল দেখতে এদিন মিলন মেলা বসেছিল রাজধানীর বিভিন্ন স্থানে। সেখানে রিয়াল মাদ্রিদের 14তম শিরোপা জয় নেচে গেয়ে উদযাপন করে দলটির সমর্থকরা। রিয়ালের জয়ে এই আয়োজন পূর্ণতা পেয়েছিল। খেলা চলছিল 8,000 কিলোমিটার দূরে প্যারিসের স্টাদিও দে ফ্রান্সে, যেখানে ইউরোপিয়ান শ্রেষ্ঠত্বের লড়াইয়ে মুখোমুখি রিয়াল মাদ্রিদ ও লিভারপুল, আর তা ঘিরেই চরম উত্তেজনা রাজধানী ঢাকাতে। উদ্দেশ্য চ্যাম্পিয়ন্স লীগের ফাইনাল দেখা, আর তা দেখতে সময়টা যেন কোনো বিষয়ই না। ঢাকার রাত যত দীর্ঘ হচ্ছিল সাদা জার্সিতে ততই ভিড় বাড়ছিল রিয়াল মাদ্রিদ সমর্থকদের। নিজের ক্লাবকে সমর্থন জানাতে ও ফাইনাল একসাথে উপভোগ করতে এদিন ধানমন্ডির শেফমেট লাউঞ্জ পরিণত হয়েছিল ছোট্ট এক গ্যালারিতে। খেলা শুরুর পর যেখানে তিল ধারণের জায়গা ছিল না। অনেক ভালো লাগছে আমার, অনেক বেশি, যেটা ভাষায় প্রকাশ করার মতো না। সবসময় সবার সাথে খেলা দেখি, এইবারও ফাইনাল দেখে তখন আমরা একটা লঘু দেখছি, এই লঘুটা তখন আমরা সবাই ভাইব্রেট হয়েছে, কারণ কি আমরা এই লঘুটাকে ভালোবাসি। রিয়াল সমর্থকদের এমন পরিশ্রম অবশ্য বৃথা যায়নি। 1-0 গোলের জয়ে রেকর্ড 14তম বারের মতো ইউরোপ সেরার মুকুট পরে স্প্যানিশ ক্লাবটি। উই আর রিয়াল মাদ্রিদ, হ্যালো মাদ্রিদ। এটা জিনিস সবার আগে দরকার, সেটা হচ্ছে প্যাশন। এই মাদ্রিদের ভিতরে যে প্যাশন আছে অন্য কারোর মধ্যে নাই। তরুণ প্রজন্মের মাঝে দিন দিন বাড়ছে ইউরোপিয়ান ফুটবলের জনপ্রিয়তা। দেশের ফুটবলের হতশ্রী অবস্থা এমন উদযাপনের মাঝেও তাই আক্ষেপ বাড়ায়, যোগ করে হতাশা। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা। এই ছিল সময় সংবাদের, সঙ্গে থাকুন সময়ের।